স্বাগতম বন্ধুরা, কারবাস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বাসের রিভিউটা হতে চলেছে সেটা আপনাদেরই মতো কিছু প্রিয় ভিউয়ার্স আমার যারা আছে তারা রিকোয়েস্ট করেছিল। তো আপনাদের কথা মাথায় রেখে আজকে নিয়ে চলে এসেছি নন্দকুমার পূর্ব মেদিনীপুরের রাধাকৃষ্ণ ট্রাভেলসের একটি লাক্সারি ট্যুরিস্ট বাস এর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ IPL চলছে বস এখন। আর IPL এ যেসব বড় বড় তারকা আমরা দেখতে পাই, যেসব খেলোয়াড় দেখতে পাই, সেই সব খেলোয়াড়ের চমক থাকবে এই বাসে। সঙ্গে বাসের ভেতরে থাকবে দারুণ লাইটিং এবং ইন্টেরিয়ার ডিজাইনের চমক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকতে ভুলবেন না যেন বন্ধুরা। আর তার সঙ্গে বাসটি যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে তো নাম্বার থাকছেই, ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবেন ওনাদের সঙ্গে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রিভিউ। তো প্রথমে শুরু করলাম ব্যাক লাইট দিয়ে, যেখানে রয়েছে LED প্লাস হ্যালোজিন যুক্ত ব্যাক লাইট। সঙ্গে হেডলাইট যদি দেখি, যেখানে রয়েছে LED DRL প্লাস হ্যালোজিন যুক্ত হেডলাইট। সঙ্গে এক্সট্রা করে দুটি চারটি হেডলাইট রয়েছে নিচের দিকে। তো ব্যাক সাইড যদি দেখি, যেখানে লেখা রয়েছে রাধাকৃষ্ণ প্লাস নন্দকুমার পূর্ব মেদিনীপুর প্লাস নাম্বার দেওয়া রয়েছে বাসের। তো ফ্রন্ট গ্রিল রয়েছে ময়ূর ডিজাইনের ওপরে, কত সুন্দর দেখুন। তো পুরো ফ্রন্ট নিচের লুকটা দেখুন কেমন রয়েছে। তো বাসে মেন ব্যাক লাইটের সাথে সাথে রয়েছে নিচের দিকে দুদিকে দুটি রেড কালারের LED লাইট। সঙ্গে সামনে কাঁচের ফ্রন্টে নিচের দিকে লেখা রয়েছে রাধা কৃষ্ণ স্টিকারের ওপর, আর রয়েছে ডলফিন লুকিং গ্লাস। তো এবার দেখে নিন কাঁচের উপরে ইগলের ডিজাইনটা কেমন রয়েছে। তো পুরো ব্যাক লুকটা দেখুন, কীরকম ভালোবাসা ভালোবাসা ফিল হচ্ছে, মানে লাভ ডিজাইনের উপর আছে বলে বললাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো ফ্রন্ট লুকটা পুরো আরেকবার আপনাদের জন্য ভালোভাবে, কেমন রয়েছে ফ্রন্ট লুক নিচে থেকে ওপর। তো এই ছিল বাসের ফ্রন্ট এবং ব্যাক লুক। তো সাইড লুক যদি দেখি, যেখানে লেখা রয়েছে বিশাল বড় বড় করে রাধা কৃষ্ণ। সঙ্গে রয়েছে একটি রাগি ইগলের ছবি, সামনে যাবেন না ঠুকরে দিতে পারে। আর আছে আমাদের দেশের জাতীয় পতাকার ছবি, যেটাকে ধরে রয়েছে মাস্টার ব্লাস্টার আমাদের সকলের প্রিয় সচিন টেন্ডুলকার। আর সেই ছবি আমাদের ইন্ডিয়ার প্রাউড ফিল করা ছবি, বিশ্বকাপ জয়ের ছবি রয়েছে এখানে। তো তার সঙ্গে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি, আর কেউ না, কপিল দেব স্যারের ছবি। সঙ্গে রয়েছে বাংলার গর্ব, বাংলার সেই জনপ্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলির ছবি। আরও আছে বিরাট কোহলির ছবি, যাকে কিনা এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে বেস্ট খেলোয়াড় মানা হয়ে থাকে। আর সঙ্গে রয়েছে আমাদের সকলের নয়নের মণি, সকলের সেই জনপ্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি, যে কিনা সব রকম কাপ এনে দিয়েছে আমাদের দেশকে। তো দেখতেই পাচ্ছেন বাসের কাজ হচ্ছে, মানে যখন বাসের ভিডিওটা করি সেই মুহূর্তে কাজ চলছিল। রাধাকৃষ্ণ ট্রাভেলস তার বাসকে সুন্দরভাবে সার্ভিস করে রাখছে, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে। তো বাসের সাইডে রয়েছে LED লাইট, 3-in-1 কম্বো LED লাইট, যেগুলি সাইড ইন্ডিকেটারও কাজ করে, প্লাস এক্সট্রা করে নিচের দিকেও হলুদ সাইড ইন্ডিকেটার লাইট দেওয়া রয়েছে বাসের মধ্যে। তো এই হচ্ছে বাসের পুরো সাইড লুকটা কেমন রয়েছে, দেখতেই পাচ্ছেন বাসের সাইড লুক, দু সাইডে একই লুক রয়েছে। তো এই হচ্ছে বাসের ম্যানেজার, যিনি পুরো টোটাল এগুলি মেনটেন করে বাসের কাজ থেকে শুরু করে। তো বাসের নাইট লুকটা কেমন একবার দেখে নিন বন্ধুরা, লাইটিং সহযোগে নাইট লুক। সত্যি বলতে এই ভিডিওটা করার সময় আমার ভাইরা আমাকে অনেক হেল্প করেছিল, দেখতেই পাচ্ছেন হাতে ফোনে লাইট জ্বালিয়ে এটা দেখিয়েছে। তো বাসের ইন্টেরিয়ার যদি দেখি, ড্রাইভার কেবিনে যাওয়ার গেটে দু সাইডেই কাঁচের ওপর সুন্দর ছবি রয়েছে। চলুন আপনাদেরকে ড্রাইভার কেবিনটা প্রথমে দেখিয়ে নিই। তো ড্রাইভার কেবিনে প্রথমেই দেখতেই পাচ্ছেন সিংহাসনের মধ্যে রয়েছে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, প্লাস এটি ড্রাইভার স্টিয়ারিং, যেটি রয়েছে 16-18 ইঞ্জিনের উপর বেশ গাড়ি। তো ড্রাইভার কেবিনের উপর দিকে রয়েছে পাখা, LED লাইট রয়েছে দুদিকে, দুটি পাখা রয়েছে, প্লাস কিছু সুইচ রয়েছে হেল্পার গেটের দিকে। প্লাস ড্রাইভার কেবিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পেস রয়েছে ড্রাইভার কেবিনটা। এদিকে 6 জন আরামসে বসে যাওয়া যাবে, প্লাস মিডিলটায় 2 জন বসতে পারবেন, মোটামুটি 8 জন বসে যাওয়া যাবে এই সিটের ওপর।
তো এই হলো প্যাসেঞ্জার কেবিনের লাগেজ র্যাকের বোর্ডার, যার ভেতরে রয়েছে এলইডি লাইট এবং এখানে স্টিকারের উপর লেখা রয়েছে নিউ মা মনসা বডি বিল্ডার্স, মানে মা মনসা বডি বিল্ডার্স থেকে এই গাড়িটা তৈরি হয়েছে। তো লাগেজ র্যাকের মাঝে মাঝে যে ডিজাইন রয়েছে স্নেক ডিজাইন টাইপের, দেখুন কীরকম ডিজাইনগুলো রয়েছে, যার মাঝে বোর্ডারে রয়েছে এলইডি চেন লাইট, দেখুন দু সাইডেই সেম ডিজাইন রয়েছে এবং ডিজাইনের মাঝে রয়েছে হাই কোয়ালিটি সোনি স্পিকার। তো এই হচ্ছে ড্রাইভার কেবিনে যাওয়ার গেট, যার মাঝে একটা গ্লাস রয়েছে মুখ দেখার জন্য এবং যার উপরে রয়েছে একটি বিগ সাইজের এলইডি টিভি এবং যার দু সাইডে অনেকগুলি করে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট রয়েছে, একদিকে নয় বস দুই দিকেই রয়েছে। তো বাসে রয়েছে পুশব্যাক সিট, তো একটা মানুষ পুশব্যাক সিটে বসে কতটা কমফোর্টেবলি জার্নি করতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পায়ে চেপে প্রেস করে পুশব্যাক করতে হয়, তো পুশব্যাক করার পর কতটা ঢাল হয়েছে জাস্ট দেখুন সিটটা, তো যথেষ্টই সিটটা ঢাল রয়েছে। প্লাস এর গ্যাপের কথা কিছু বলার নেই বস, এর গ্যাপ বিশাল গ্যাপ রয়েছে। তো এটা এমনি আগের সিটটা পুশব্যাক না করা অবস্থায়, তো পুশব্যাক সামনের সিটটা করার পর কতটা গ্যাপ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি কোনো বাসে এত গ্যাপ পাবেন না কমফোর্টেবলি জার্নি করার জন্য। দেখুন সামনের সিটটা পুশব্যাক করার পরেও কত গ্যাপ রয়েছে বাসটিতে। তো বাসে রয়েছে মুভ ডিজে লাইট, দেখুন কিভাবে ঘুরছে মুভ ডিজে লাইট কালার চেঞ্জিং করে করে, তার সঙ্গে ডিজে লাইটও রয়েছে। দেখুন এটা একটু ভিন্ন ধরনের ডিজে লাইট, এর ফোকাসটা একটু আলাদা ধরনের পড়ে মেঝেতে এবং তার সঙ্গে নর্মালি ডিজে লাইটও তো রয়েছে। তো সঙ্গে দেখুন স্পিকার রয়েছে ডিজাইনের মাঝে, অলরেডি আগেই আপনাদেরকে দেখিয়েছি। তো দুটো স্নেক ডিজাইনের মাঝে রয়েছে একটি বরফি ডিজাইন, যার মাঝে রয়েছে ডিজে লাইটগুলি। তো এটি বাসের একেবারে পেছন সাইড, যেখানে লাগেজ র্যাকের উপরে রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য একটি বিগ সাইজের উফার, সঙ্গে এক্সট্রা করেও সোনির হাই কোয়ালিটি স্পিকার দেওয়া রয়েছে বাসে। তো বন্ধুরা এবার দেখে নিন বাসের সিলিং ডিজাইনটা কীরকম রয়েছে। লাভ ডিজাইনের মাঝে রয়েছে ছোট্ট ছোট লাইট, প্লাস মিডিলে পদ্মফুলের ডিজাইন রয়েছে রাউন্ডের ভেতর। তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি 59+6 65 সিটার বাস রয়েছে এটি। তো চলুন এবার পুরো লাইটিং সহযোগে ইন্টেরিয়ার প্লাস সাউন্ড সিস্টেমটা একটু দেখে নিই বাসটির। তো বন্ধুরা এই ছিল নন্দকুমার পূর্ব মেদিনীপুরের রাধাকৃষ্ণ ট্রাভেলসের 3 নম্বর বাসের ফুল রিভিউ। তো যারা আগের দুটো বাসের রিভিউ দেখেনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারবেন। তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের ভিডিও নিয়ে, তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ জয় ভারত।